মন থেকে বেরোলো টিঁয়ে, সবুজ শিখি মাথায় দিয়ে, বা সবুজ মুকুট মাথায় দিয়ে। এই হচ্ছে আনারস, পাইনঅ্যাপেল, এর যার থেকে কিনেছি সে ওই এইগুলো পাতা টাতাগুলো ভেঙে দিয়েছে। এবার আনারসটাকে আমি কেটে নেব। এটা একটা খুব বড়ও না, খুব ছোটোও না, মাঝারি আকারের একটা আনারস। এটাকে ভালো করে আগে খোসাটা ছাড়িয়ে নেব। কেমন করে কাটি দেখতে থাকুন। আগে বোটার দিকগুলো বাদ দিয়ে দেব। বটিটা একটু ধার কমে গেছে গো, ধার দিতে হবে। যারা ছুরিতে কাটতে পারবেন তারা ছুরিতে কাটবেন, আমাদের বটিতে কাটা অভ্যেস, তাই আমরা বটিতেই কেটে নিচ্ছি। এগুলো কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এবার খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ালেই আনারসের চোখগুলো বেরিয়ে আসবে। যদি একটু মোটা করে ছাড়ান খোসাটা, তাহলে অতটাও চোখটা থাকবে না। দেখছেন, দেখুন আমি যেভাবে কাটছি। আর যদি খুব পাতলা করে কাটেন তাহলে চোখগুলো বেশি থাকে। সেক্ষেত্রে যারা ছুরি দিয়ে কাটেন তাদের সুবিধে হবে। আর আমি যেভাবে কাটছি দেখুন, এর সঙ্গে চোখগুলো বেরিয়েই যাচ্ছে। আমাকে আলাদা করে আর চোখ কাটতে হবে না। অথচ চোখগুলো কেটে বেরিয়ে যাচ্ছে, আমাকে আলাদা করে আর চোখ কাটতে হবে না। এইভাবে যদি কেটে নেন, যারা বটিতে কাটতে অভ্যস্ত, যারা ছুটিতে কাটতে অভ্যস্ত, তাহলে তারা যদি পাতলা করে কাটেন তাহলে চোখগুলো আলাদা একদম দেখবেন একই শাড়িতে পরপর চোখগুলো থাকে। এবার আনারসটাকে আমি কেটে নেব। দেখুন আমি এমন করে খোসা ছাড়িয়েছি, দেখুন একটুও চোখ নেই আমার। এইটা চার টুকরো করে নেব। আচ্ছা, আরও একটা কথা বলি, আমি আনারসের আজকে চাটনি বানাবো। যদি আনারস এমনি খান তাহলে এরকম টুকরো টুকরো করে শিরাটা বাদ দিয়ে দেবেন, দিয়ে কেটে আর নুন, একটু চিনি, একটু লেবুর রস যদি মাখিয়ে দেন তাহলে ভালো হবে। আচ্ছা, যেটা করছি আমি তিন টুকরো গ্রেট করে নেবো আর এক টুকরো রাখবো গোটা। গোটা না মানে ছোটো ছোটো টুকরো করে, তো সেজন্য সেটা বটিতেই কাটবো। আমি আগে এরকম করে কেটে শিরাটাকে বাদ দিয়ে দেবো। আপনারা বটিতেও পুরোটা কেটে নিতে পারেন, অসুবিধে কিছু নেই। শিরাটা কেটে ফেলে দেবেন, দিয়ে এবার এটাতে আমি একটু ছোটো ছোটো টুকরো করে নেব। যখন চাটনি করব এইগুলো গোটা থাকবে, আর বাকি গ্রেট করে নেব যেটা সেটা তার গোটা থাকবে না, সেই জন্যে একটুখানি আমি এইভাবে কেটে নেব। আপনারা আবারও বলি, বটিতেও কেটে নিতে পারেন পাতলা পাতলা করে। যারা ছুটিতে কাটবেন তারা ছুটিতে কেটে নিতে পারেন, আর যারা রসটা যাতে না মাটিতে পড়ে সেই জন্য থালাটাকে আমি বটির কাছে নিয়ে নিয়েছি। কারণ এইভাবে কাটলে আনারসের রস অনেকটা বেরিয়ে যায়, সেই জন্য। বাকিটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট করতে করতে যখন শিরার কাছে এসে যাবে তখন শিরাটাকে ফেলে দেব। এইভাবে একদিকে টানবেন তাহলে খুব সুন্দর গ্রেট হয়ে যাবে। তাহলে রসও আপনার মাটিতে পড়বে না, রসটাও নষ্ট হবে না। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আনারসের, পাকা আনারসের গন্ধটাই আলাদা। জেলিও খুব সুন্দর হয় পাকা আনারসের। যে সিজনে যে ফল সেটা খাওয়াটাই শ্রেয়। ব্যাস, এই দেখছেন শিরাটা আর কিছু নেই। এবার শিরাটা আমি ফেলে দেব। এইভাবে সব কটা কেটে ফিরে আসছি। দেখুন আমার পুরোটা গ্রেট করা হয়ে গেল, কত রস বেরিয়েছে আনারসের পাকা বলে। আর এবং এক ফোঁটা রস দেখুন আমার মাটিতে পড়েনি, কারণ এটার উপরই গ্রেটারটা রেখে কেটেছি, সেহেতু আমার একটুও রস মাটিতে পড়েনি। আর এইটা একটুখানি ছোটো টুকরো করে রেখেছি অল্প, বাকিটা গ্রেট করে নিয়েছি। চলুন মূল রেসিপিতে চলে যাই, সাথে থাকুন, পাশে থাকুন।
আমি গ্যাসের উপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসটা সিমে করে দিলাম, এবং দিয়ে প্রথমে যেটা করবো গ্রেট করা আনারসটাকে রস শুদ্ধ ঢেলে দেবো এতে, তার ফলে আনারসটা একটু সিদ্ধ হবে। যদিও আনারস সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, কারণ এটা পাকা এবং গ্রেট করা, তাই বেশি টাইম লাগবে না, সহজেই হয়ে যাবে। দিয়ে একটু চাপা দিলাম, আর এই টুকরো করে কেটে রাখা আনারসটা একটু পরে দেব। এর সাথে যেটা দেবো লবণ, লবণ আমি অল্পই দেব, যেহেতু এটা চাটনি হবে আনারসের, প্রয়োজনে আর একটু দেবো। আর একটু সামান্য বিট লবণ দেবো, দু রকম লবণই একটু একটু করে দিয়ে দিলাম। বিট লবণ দিলে স্বাদটা অন্যরকম হয়ে যায়, পাল্টে যায়, ভালোই লাগে খেতে। সেটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, এখানে শুধু লবণ দিলেও হবে, যার ঘরে যেটা আছে সেটা দিয়েই করবেন। আমি এখানে একটু কাজু কিশমিশ রেখেছি, শেষকালে দেবো, কিন্তু আপনারা কাজু কিশমিশ থাকলে দেবেন, না থাকলে না দেবেন। যদি ঘরে বেদানা থাকে সেটা দিতে পারেন, চেরি ফল থাকে সেটাও দিতে পারেন। একটু চাপা দিলাম, একটু ফুটে সামান্য নরম হোক। তারপরে এখানে রেখেছি 250-র ওপর চিনি আছে, যদিও আনারস খুব টক না তবুও, আর যদি আরও চিনি লাগে আর একটু দিতে হবে। এখানে কাজু কিশমিশ, এখানে ছোট্ট একটা লেবুর রস, খুব বেশি হয়নি, যাই হোক বড় চামচের এক চামচের ওপর হয়েছে, আর আনারসের টুকরো তো আছেই, ওটা হতে থাক। তারপরে হয়ে গেলে আর 5-7 মিনিট বাদে আমি বড় টুকরোটা দেব, কারণ ওটা দেওয়ার উদ্দেশ্যই যে আমরা আনারসের চাটনিটা খাচ্ছি সেটা বুঝতে পারার জন্যে, গালে লাগার জন্যে, এবং সেটা ভালো লাগবে তাতে। খুব সুন্দরভাবেই দেখছেন ফুটছে, এবং অনেকটা রস মরেও গেছে, আর লবণ দিলে তো আরও একটু রস বেরিয়েও আসে। সেই সময় আমি কী করবো, এবার আনারসের টুকরোগুলো দিয়ে দিলাম। এগুলো একটু বড় বড়ই কেটেছি, খুব ছোটো না, এটা দিয়ে দিলাম ওপরে থাক। আরও মিনিট 5-6 একটু ফুটলে আমি তারপরে চিনিটা দেবো। রস মোটামুটি কেড়ে নিয়েছে, এই সময় আমি দেবো কাজু আর কিশমিশটা। খুব বেশি টাইম লাগে না আমার রসের চাটনি তৈরি করতে, আর খানিকটা আমরা যেভাবে পেঁপের চাটনি করি সেই ধরনেরই। দেখুন আর একটু হবে, তো আরও 5 মিনিট চাপা থাক। তারপর আমি চিনিটা দেব, কারণ সেদ্ধ হয়ে যাওয়ার পর চিনিটা দেওয়াই সবচেয়ে ভালো। এবার চিনিটা দিয়ে দেব, হয়ে যাক, চিনিটা পুরোটা দিয়ে দিলাম। চিনিটা গলে গেলে একটু টেস্ট করে দেখে নেবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন, কেউ বেশি খান কেউ কম খান সেই বুঝে দিয়ে দেবেন। চিনিটা গলে গেলে একটু টেস্ট করবেন, যদি মনে করেন চিনি কম হয়েছে তাহলে আবার একটু চিনি দিয়ে দেবেন। চিনিটা গলতে থাক, এটা খুবই পরিষ্কার সাদা ছিল, সেই জন্য আমার দেখুন কোনো নোংরা বাইর হয়নি, কাতটা বের হয়নি। আপনাদের যদি মনে করেন চিনিটা একটু কালো টাইপের, তাহলে চিনি রস করেও ওপরে মানে একটু দুধ দিয়ে, এক চামচ দুধ দিলেই ওপরে নোংরাটা ভেসে উঠবে, সেই ফেনাটা ফেলে দিয়ে তারপরেও আনারসের সাথে যোগ করতে পারেন চিনি রস করে। যেহেতু আমার চিনিটা পরিষ্কার ছিল আমি একেবারেই দিয়েছি, আর আমার গাতটা বার করার দরকার হয়নি। এই গাত থাকে একটা নোংরা ধুলো ময়লা থাকে চিনির মধ্যে, সেটা কারণ আমার এটা প্যাকেটের চিনি ছিল। আমার চিনি গলে গেছে, এবং যে চিনিটা দিয়েছি তাতেই আমার খুব সুন্দর মিষ্টি হয়ে গেছে, আর কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি একটু মিষ্টি বেশি খাই,
কিন্তু সেক্ষেত্রে আমার যখন ভালো মিষ্টি লাগে তাহলে আপনাদের 200 গ্রাম চিনি দিলেই হয়ে যাবে একটা আনারসের জন্য। আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আমার পাশে থাকুন, সাথে থাকুন, বেশি বেশি করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে। আর তাহলে আমি এটা একটু রসরসই রাখবো, কারণ আমরা সেটাই ভালোবাসি। আপনারা আপনাদের মতো করে নেবেন, এই পদ্ধতিতে করুন, আশা করছি অনুষ্ঠান বাড়ির থেকে কম কিছু নয়। চাটনি আমার রেডি, নামিয়েও ফেলেছি, এবার কি করব না লেবুর রসটা দিয়ে দেব। লেবুর রসটা যদি কেউ পছন্দ না করেন তাহলে না দেবেন, কিন্তু লেবুর রসটা দিলে হবে, যেমন সুন্দর ফ্লেভার আসবে তেমন টেস্টটাও ভীষণ সুন্দর আসে লেবুর রস দিলে। এবং যার হয়তো অনেকের বাড়িতে কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না, সেক্ষেত্রে কী করবেন, লেবুর রস না দিয়ে আপনারা যারা পছন্দ করেন তারা একটুকরো করে লেবু নিয়ে নেবেন, চাটনিটা খাওয়ার সময় একটু লেবুর রস দিয়ে খাবেন। টমেটো চাটনিতেও তাই, একটুকরো লেবু নিয়ে বসবেন, একটু লেবুর রস দিয়ে খাবেন, ভীষণ সুন্দর লাগে। আমার কথা শুনে একবার বিশ্বাস করে করতেই পারেন, কারণ আমি যা ভিডিও করি সেটাই কোনো স্কিপ করি না, পুরোটাই দেখানোর চেষ্টা করি। তাই আপনারাও আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আমি যা যা পদ্ধতি অবলম্বন করব আপনারা দেখতে পাবেন। না হলে কিন্তু মাঝে বাদ পড়ে গেলে তারপর যদি করে খারাপ হয় বলবেন না যে আপনার রেসিপি দেখে করে আমার রেসিপিটা খারাপ হয়েছে। তাহলে সকলকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা রাখি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা।